نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب موسى، إنه كان مخلصا وكان رسولا نبيا. صدقت يا ربنا. وقال تعالى في شأن حبيبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشفت جاء بجماله، حصلت جميع خصاله. صلوا عليه وآله. معزز و محترم উপস্থিতি সম্মানিত দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া করি, যেই রব, যেই মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মায়া, করুণা যদি না থাকতো আমরা আজকে এখানে আসতে নাও পারতাম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, বিধায় এখানে আজকে আসতে পেরেছি, তার গোলামি করার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ তাআলা বড় একটা রহমত দয়া। তো সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমি গত জমায় আলোচনা করেছিলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের একটা ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা শেষ পর্যন্ত পেলাম যে ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার জন্য তার জন্মদাতা পিতা তাকে হাত পা বেঁধে চরকি করে আগুনের কুণ্ডলীতে বেঁধে তাকে ফলাইছিল, ফলাইছিল না? কিন্তু আজকে এমন একজন নবীর আলোচনা করব যাকে বাঁচানোর জন্য নিজের মা, গর্ভধারণী মা, তাকে বাঁচানোর জন্য বাক্সে বয়ে নদীতে ছেড়ে দিয়েছিলেন, তিনি কে? হযরতে মূসা আলাইহিসসালাম। দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম আর মূসা আলাইহিসসালামের জন্ম প্রায় এক এক সমান। ফেরাউন চাইছিল মূসা দুনিয়াতে না আসুক, নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়ায় না আসুক, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ায় পাঠাবেন কেউ তাকে আটকাতে পারবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন তাকে কেউ বাঁচাতে পারবে না। সম্মানিত মুসলমান ভাইরা, পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন: ওয়াযকুর ফিল কিতাবি মূসা,
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি আমি যদি কাউকে বলি যে তুমি একটা কথা অমুকের কাছে যাইয়া পৌঁছে দিয়েছ বা অমুকের ঘরে যাইয়ে কথাটা পৌঁছে দিয়েছ, এখন যদি এতটুকু বলে ছেড়ে দিয়ে আসে ওই লোকটা কি বলতে চাই কিছু বলতে পারবে? যদি আমি যে কথাটা বলবো বলার পরে যদি বলি তোমার কাছে যে কথাটা বলতেছি সেই কথাটা অমুকের কাছে অথবা অমুকের বাড়িতে যাইয়া পৌঁছে দিয়ে আসো, তাই না? মানে সে কিছু বলতে পারবে, তাই না? আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই কিতাবে এই গ্রন্থ তাদের জন্য আপনি করবেন যারা ইমানদার মুমিন ইমান আনবে আমি আল্লাহ আমাকে রব হিসাবে মানবে তাদের জন্য এই কথা গুলান বলতেছি। তার চরিত্র খারাপ ছিল, কোন সুন্দরী রমণীকে দেখলে তার
খাদেম বানানোর চেষ্টা করতো, তার দাসী বানানোর চেষ্টা করতো। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে দূরে রেখে তার সারা আলাইহিসসালামকে নিয়ে গিয়েছিল, যখন সারা আলাইহিসসালাম কাছে কুদৃষ্টি করে তার সতীত্ব নষ্ট করবে বলে ওই বাদশা তার দিকে হাত বাড়াইছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বাদশাকে অজ্ঞান করে মাটিতে ফেলাই রেখেছিল। কিভাবে তার সৎপাত করছে, একটা মুরগি জবাই করে যেরকম ছেড়ে দিলে মুরগিটা লাফায় না, আওয়াজটা লাফায়, ওইরকম বাদশা লাফাইতেছিল। আর সারা আলাইহিসসালাম বলছেন আল্লাহ এই বাদশা যদি এই জালিম বাদশা যদি এখন মারা যায় তাহলে সবাই দোষ দেবে যে এই নারী তাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ওই বাদশাকে আবার জ্ঞান ফিরে গেছে। জ্ঞান ফেরার পরে আবার সে তার থেকে অগ্রসর হয়, হাত বাড়াতে চায়, তিনি আবার এরকম অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার জ্ঞান ফিরে যায় সারা আলাইহিসসালামের দোয়াতে। তৃতীয়বার যখন তার থেকে হাত বাড়ায় তৃতীয়বার এরকম অজ্ঞান হয়ে কি করে মাটিতে পড়ে যায়। যখন ছেড়ে দিয়ে বলছে ইব্রাহিম নামের যুবকের কাছে এই রমণীকে ফিরাই দাও, আর ওই সময় ইব্রাহিম আলাইহিসসালামকে একজন ঘরে দেয় শয়তান মহিলা হাজেরা আলাইহিসসালাম। তখন কি হাজেরা আলাইহিসসালামকে তাকে উপহার দিয়ে দেয়, পরবর্তীতে হাজেরা আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম বিবাহ করে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ওইখানে বসে বলছিল সারাকে, সারা আলাইহিসসালামকে বলছে তোমার একজন সন্তানের দ্বারা এই কমের জুলুম বাদশা ধ্বংস হয়ে যাবে, এই ক্ষমতা তার হাতে চলে যাবে এবং অত্যাচারী স্বৈরাচারী বাদশা অতি লাঞ্ছিত হবে তার সামনে। আর সেইটাকে ফেরাউন, ফেরাউনের কথা বলছিল ইব্রাহিম আলাইহিসসালাম, আর মূসা আলাইহিসসালাম ওই সময় তার ক্ষমতা দখল করে নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাগুলো সুন্দর করে বলতেছিল তাদেরকে জবাই করতো। কেন জবাই করতো, যদি ওই বংশ থেকে যদি ছেলে সন্তান না হয় তাহলে ওই বংশ ছেলে সন্তান বিস্তার লাভ করতে পারবে না। যেমন কেউ আছে তালুকদার বংশ, কেউ আছে শহীদ বংশ, ওই শহীদ বংশে যদি কোন ছেলে সন্তান না থাকে ওই বংশ কি আর বড় হবে, যত বিয়ে হোক বিয়ে তো আরেকটা চলে যাবে, তাই না? তাই মূসা আলাইহিসসালাম ঘুমিয়ে আসতে না পারে ফিরাউন সেই পরিকল্পনা করলো যে কোন ছেলে সন্তান আসবে না, যদিও আসে জল্লাদ দ্বারা তাদেরকে টুকরো টুকরো করে দেবে। ونريد أن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. الله أكبر. الله أكبر. ونشنبه سورة القصص بشنبه براجل نبه بشنبه نبه آتيا وقال قرشن عمد الجهل যাদেরকে ছোট করে রাখতেছিল, যাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করে রেখেছিল, যাদেরকে বংশ বিস্তার করতে দিবে না, তাদের ভিতর থেকে আমি উত্তরাধিকারী করতে চাই, তাদের ভিতর থেকে কি বানাবো নেতা বানাবো, তাদের থেকে ক্ষমতাশীল লোক বানাবো, এটা আমার আল্লাহর ইচ্ছা। ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. যেই দলটাকে শুক্র করে রাখতে চেয়েছিল, যেই দলটাকে হ্যাঁ প্রতিপন্ন করতে চেয়েছিল, ওই দল ওই দলের যাদের কোন বংশ বিস্তার না হয়, ওই দলের যেন কোন ছেলে সন্তান না থাকে, সেই জন্য মূসা আলাইহিসসালামকে দুনিয়া আসতে দিবে না, সেই জন্য ফিরাউন ছোট ছোট শিশু সন্তান ছেলেদেরকে হত্যা করত আর মেয়েদেরকে জীবিত রাখত। আল্লাহ তাআলা চাইলেন যে আমি এই দল থেকে একজন আমি কি নেতা বানাবো, তাদেরকে উত্তরাধিকারী বানাবো, তাদেরকে এই দেশের ক্ষমতা তাদেরকে দান করবো। কিসের জন্য? ইন্না ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। সূরা কসাসের ৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে আমি কেন বলবো, আমি ফিরাউন হামান তার সৈন্যদেরকে দেখাতে চাই
যে তারা আশঙ্ক করেছিল যে এই দল থেকে একজন লোক আসবে, সে আমার বাসায় ধ্বংস করবে, আমার এই কমকে ধ্বংস করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কোথায় পাঠাইলেন? দুনিয়ায় পাঠাইলেন। কেন পাঠাইলেন? ওইখানে যত লোক ছিল, জ্যোতিষী বা পণ্ডিত যারা ফেরাউনকে উপদেশ দিত, যেমন তার হামান, হামান ছিল তার মনে আছেন কাজে পেরায় করে মাথায় কোনো কিছু নাই। তো ওই হামান পণ্ডিত দিত, হামানের সাথে কিছু লোক ছিল তারা পণ্ডিত দিত। পণ্ডিত তারা চিন্তা করতেছে যে বাদশাহ এই যে আকাম দোকান করতেছে, এই যে যুলুম অত্যাচার করাইতেছে, এই কোন কাজে তারা করাবে যদি ছেলে সন্তান যদি জীবিত না থাকে? তখন তারা পরামর্শ দিল যে হে বাদশাহ, আপনি কি করুন, ছেলে সন্তানদেরকে এক বছর জবাই থেকে বিরত রাখেন, এক বছর ছেলে সন্তান জীবিত রাখেন, আর এক বছর কি করেন, জবাই করেন। যে বছর ছেলে সন্তান রাখার অনুমতি দিয়েছে সেই বছর হয়েছে হারুন আলাইহিসসালাম, আর যেই বছর ছেলে সন্তান জবাই করার রীতিনীতি ছিল সেই বছর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তখনকার দেখেন ছেলে সন্তান যদি মায়ের গর্ভে আসতো, এমন বুদ্ধি, তাৎকা বুদ্ধি, চিকন চিকন বুদ্ধি, তো ছোট বাচ্চাদের ছেলে সন্তান মতো, আর ঘরে যদি কোথাও লুকাইয়া রাখতো কেউ দেখতে পাতো না। সেই কারণে গোয়েন্দা লাগাইছে, মহিলা গোয়েন্দা, প্রতিদিন চেক আপ করতো মহিলাদেরকে পেটে সন্তান আসছে কিনা, এবং চেক আপ করতো মহিলারা। আর যখন দেখতে চেক আপ 10 মাস হয়ে যায়, 5-4 বছর হয়, তখন ছোট ছোট শিশু বাচ্চা ওই গোয়েন্দারা কি করতো, মানুষের বাড়ি বাড়ি নিয়ে যেত। কেন নিয়ে যেত? যে ছোট ছেলে সন্তান যদি হয় সেটা যদি লুকাইয়ে রাখতো, ওই ছোট ছোট বাচ্চারা গোয়েন্দারা নিয়ে যেত, গোয়েন্দারা ওই বাচ্চাদেরকে কান্না করাইতো, চোর করতো, চিন্তি দিত, মার দিত, বাচ্চারা কান্না করাইতো। ছোট বাচ্চা একজন যদি কান্না শুরু করে, আর একজন যদি বাসাতে সেও কান্না করে না, দেখছে কি না জানি না, ছোট বাচ্চার একজন কান্না করে আরেকজন কিন্তু কান্না করে ওঠে। সেই কারণে ছোট বাচ্চা নিয়ে যাইতো, যদি লুকাইয়া রাখতে ওর ছোট শিশু কান্না করে, ও যেখানে যাওয়ার সঙ্গে ও কান্না শুরু করতো, কি বুদ্ধি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালাম কে দুনিয়ায় প্রেরণ করলেন, মুসা আলাইহিসসালামের মায়ের গর্ভে মুসা আলাইহিসসালাম আসলেন। আসার পরে মুসা আলাইহিসসালামের মা স্বাভাবিক লাগছিল, তার শরীর কোনো পার্থে হয় না, তার চেহারা বিচার কোনো ফেকাশে কোনো ভাব আসে নাই, মানুষ গর্ভে ধারণ করলে মানুষ পরিবর্তন হয়ে যায়, কিন্তু মুসা আলাইহিসসালামের মা পরিবর্তন হয় নাই। আর কার উপর আসে না, কিন্তু মায়ের মনে একটা কথা জানাই দিল, সুন্দর করে বানাইয়া নদীতে ফালাইয়া দাও। ফালাই দেন না মুসলানের মা, মায়ের মন। কিন্তু এখানে আল্লাহ আরে বলেছেন, অল্প অল্প মায়ের মনে যেরকম মায়া সন্তানের জন্য, তার থেকে অধিক মায়া ছিল মুসার জন্য, তার মায়া অনেক বেশি। সেই জন্য মুসা আলাইহিসসালামকে নদীতে ছাড়িয়ে দেবেন, ছাড়তে পারেন না। যখনই কোন লোক গোয়েন্দা আসতো, সাথে সাথে তাড়াতাড়ি করে ওই ছোট বাচ্চাকে মুসাকে ওই নদীতে বাক্সের ভিতরে ছেড়ে দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখতো, দড়ি দিয়ে বাঁধতে রাখতো যেন ভাইসা না যায়। কিন্তু একদিন করতে করতে, একদিন না দুই দিন না তিনটা মাস হতে তো অতিবাহিত হয়ে যায়। একদিন গোয়েন্দা আসলে মুসা আলাইহিসসালামের মা হতবাক হয়ে গেছেন, তাড়াতাড়ি কি করবেন, বাক্সর ভিতরে রেখে চলে আসছেন, কিন্তু ওই দিনকে বাক্স বাড়তে আর মনে নাই। অতি বেগে দ্রুত গতিতে স্রোত চলতে হইল,
আমার মুসা আলাইহিসসালাম ওই বাক্স নিয়ে ফিরআউনের রাজ দরবার থেকে অগ্রসর হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দেখাবেন বলছেন, ও মুসলমান এই সন্তানকে নদীতে ফেলাইয়া দাও, নদীতে ছেড়ে দাও, ভাসাইয়া দাও, আমি তোমার কাছে মুসাকে নবী রাসূল বানাইয়া তোমার কাছে ফেরত দেব। আর মায়ের অন্তরটা খুবই হয়ে গেল, অস্থির হয়ে গেল। ওই নদীতে ভাসতে ভাসতে যখন আসলেন মুসা আলাইহিসসালাম, যখন ভাসতে ভাসতে ওই ফিরআউনের ঘরে দিকে আসলো, তখন মুসা আলাইহিসসালাম বিজয় করল, যখন মুসা আলাইহিসসালাম বিক্রি করলো নদীতে ভাসাই দিল, নদীতে যখন আসলো ফিরাউনের দরবারে আসলো, ফিরাউনের সৈন্যরা তাকে উঠাইয়া নিয়ে গেল। মহিলাদের মন কিন্তু অতিরিক্ত মায়াশী, তাই না? যে ফেরাউন তো সে চায় যে আমার বাসায় ঠিকানার জন্য, আমার দুই নম্বরে বাটপাই সিটের এটা বাঁচানোর জন্য যেভাবে হোক ছেলে সন্তান দুনিয়া আসতে পারবে না, যদি চলে যাই আমার সন্তানকে টুকরো টুকরো করে ফেলবে, আমি মা কিভাবে সহ্য করবো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের মায়ের মনে যদি সান্ত্বনা না দিত, আমি যদি এই মুসার মায়ের অন্তরে যদি আমি কি যেতাম জেলে দিতাম, তার ধৈর্য তার স্থাপতি তার অন্তরে যদি না জেলে দিতাম, তাহলে কি হতো? সে তো প্রকাশই করে দিত। তার সন্তান মেয়েটা ছিল নাম হচ্ছে মরিয়াম, মুসা আলাইহিসসালামের বড় বোন, তাকে বলছে যাও ওই বাক্সটা ফলো করতে থাকো, কোথায় চলে যায় বাক্সটি ফলো করতে করতে যাই দেখতেছে এমন ভাবে হাঁটে যখন দেখতেছে ওখানে চলে গেল, আর ওখানে যাই দেখতেছে যে সব সন্তানকে উঠাইয়া নিয়ে গেল, আর আসিয়া বলতেছেন তোমার উপকারে আসতে পারে কিন্তু আমার উপকারে আসবে না। কিন্তু ওই যে কথাটা আসিয়া দিলা তারা বলছে তোমার আমার উপকারে আসতে পারে, কিন্তু আল্লাহর আলামিন আসিয়ার কথাটা কবুল করেছেন, সেই কারণে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছিলেন। ধাত্রীদেরকে খবর দিল, ধাত্রীমানে কি তখনকার নিয়োগ ছিল যে যদি সন্তান হতো সন্তান কি করতো অন্য মহিলা দিয়ে কি করতো দুধ পান করাতো, কিসের জন্য? এখান থেকে একটা ভালো একটা ইনকাম সোর্স আসতো, যে নিজের সন্তানকেও পালন করবে আর ছেলেকেও পালন করবে, তা ওখান থেকে রাজদরবার থেকে কেনা চায় একটা সন্তান নিয়ে লালন পালন করতে।
এখন মুসলামের বোন ওইখানে আশেপাশে দাঁড়ায় দেখতেছে যে ওই সন্তান কোন মায়ের দুধ মুখে দেয় না, বলেছেন আমি মুসাকে অন্য কোন নারীর থেকে দূর থেকে আমি তাকে দূরে রেখেছি, অন্য নারীর দূর আমি মুসার জন্য হারাম করে রেখেছিলাম, সেই জন্য মুসা আলাইহিসসালাম অন্য কোন নারীর দূর খান না। শিশু বাচ্চা উপনাকারে কি সমস্যা না? এখন আসিয়া দিলাম আর মনের ভিতরে এমন একটা মহব্বত ভালোবাসা উঠে গেল যে এই সন্তানকে বাঁচাতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আমি মুসার প্রতি আমি যে মায়া ভিতরে ঢেলে দিয়েছিলাম, যার কারণে যে মুসাকে দেখতো সেই পছন্দ করত। এখন মুসা আলাইহিসসালামের বড় বোন মারিয়াম সে ওই ভেদের পাশে দাঁড়িয়েছিল। যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যাও তোমরা এই শেষ সন্তানকে নিয়ে যাও, যে মায়ের দুধ খাবে তাকে রাজ দরবারে নিয়ে আসবা, ওই মারিয়াম মুসা আলাইহিসসালামের বড় বোন দাঁড়িয়েছে সব কিছু শুনতে পারল। শোনার পরেও দাদিদেরকে জিজ্ঞেস করলো কি সমস্যা, কি হয়েছে, যে এত হৈচৈ কেন দেখি? বলছে এই ছোট সন্তান, এই সন্তান কারো দুধ খাইতেছে না, একে দুধ খাওয়ানোর জন্য কি করতে হবে, লোক খুঁজতে হবে, মহিলা খুঁজতে হবে। তখন ওই তোমাদেরকে আমি একজন মহিলার কথা সংবাদ দিতে পারতে পারি, যে মহিলাটাই শিশু সন্তানকে নিজের সন্তানের মতন ভালোবাসবে, এই সন্তানকে নিজের কোলে লালন পালন করবে, নিজের আপন জন মনে করে লালন পালন করতে পারে। তখন ওদের মনে সন্দেহ হইল এত কিছু ও জানে কেমনি, তখন ওকে গ্রেফতার করছে, আটকাইছে, আটকানোর পরে জিজ্ঞাসাবাদ করা হয় তুমি এত কিছু বললা, এত কিছু জানো কিভাবে, কি সমস্যা বলতেছে। তখন 10 বছরের মেয়ে বুদ্ধির অভাব নাই, তখন হঠাৎ করে বুদ্ধি আসলে বলছে কে না চায় রাজদরবার থেকে একটা সন্তান, রাজার সন্তান যদি কে না চায় লালন পালন করতে, রাজার ছেলে সন্তান যদি লালন পালন করে মোটা অঙ্কের বেতন পাবে, এটা তো সবাই জানে, সেই জন্য কথাগুলো বলেছি। তখন তারা বললো যে আচ্ছা ঠিকই তো বলছে, রাজার ছেলে যদি লালন পালন করে তাহলে বেশি একটা বেনিফিট পাবে। তখন বলছে আমি তোমাকে একটা মহিলার কথা বলতে পারি, যে মহিলা নিজের সন্তানের মতো লালন পালন করবে দুধ পাবে। তখন সে ওই বাড়ির দিকে গিয়ে তখন মুসা আলাইহিসসালামের মায়ের দিকে ইঙ্গিত করে বলে এই মহিলা দিকে যান, এই মহিলা হয়তো খাওয়াইতে পারে। যখন মুসা আলাইহিসসালামকে মুসার মায়ের করে দিয়েছেন, যখন এই মুখে দুধ দিয়েছেন তখনই খাওয়া শুরু করে দিয়েছে, সাথে সাথে যাত্রীরা খবর পাঠাইল রাজ দরবারে। তখন বলছে যে আমি তোমাকে শুধু লালন করবো রাজদরবারে না, তোমার মায়ের বুকে দুধ খাবা, তোমার মায়ের কাছে লালিত পালিত হবা, তোমার বংশের ভিতরে বর্ণ হবা, তোমার জন্মদাতা পিতার কাছে হাঁটা চলা করবা, গোত্রের ভিতরে চলবা, এবং এই বিনিময়ে আমি তোমাদের এইখান থেকে একটা পারিশ্রমিক ব্যবস্থাও করে দেব। খবর পাঠাইলেন ওই মহিলাকে এখানে রাজদরবারে নিয়ে আসো। রাজদরবারে আনার পরে আসিয়া রাদিয়াল্লাহু বলতেছেন আপনি চাইলে এই রাজদরবারের ভিতরে থাকতে পারেন, আপনার সন্তান এখানে বসে লালন পালন করবেন, দুধ খাওয়াবেন। মুসা আলাইহিসসালাম বলছেন না,
আমার সন্তান আছে, আমার স্বামী আছে, পরিবার পরিজন আছে, আমি এখানে বসে পারবো না, বরং আমি এই সন্তানকে আমি বাড়ি নিয়ে যাই, বাড়ি থেকে দুধ খাওয়ানোর পরে আবার এই সন্তানকে আপনার কাছে পাঠাইয়া দেব। সমস্ত জায়গা চেনলেন, রাজদরবারে থাকেন, রাজার পোশাক পরেন, আবার বেশিরভাগ যেই উপস্থিতি জন্মগ্রহণ করেছিলেন, যেই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গায় সময় কাটাইতেন, বেশি ঘুরতেন বেশি। যখন মুসলাম কষ্ট হয়ে গেলেন, সে ভালো কিছু বোঝে, অর্থাৎ এখানে দুইটা বোঝায় জমিনের ভিতরে সে শৈলচারী হয়ে গেছে, অত্যাচারী হয়ে গেছে, সে উৎপত্ত হয়ে গেছে, সে অনেক রকমের খারাপ কাজ করে, তাকে দিনের দাওয়াত দাও, তাকে দিনের দাওয়াত দিয়ে আমি রব আমাকে চিনাও। আমার মুখে যে চলত আছে, আমি যে কথা গুলান বলবো সেই কথা গুলান তারা তখন বুঝবে না। রব্বিশ রাহমি সাদরি ওয়াইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকহু কওলি। আমার মুখ যত দূর করে দাও, আমার বক্ষকে পুরো সুস্থ করে দাও, আল্লাহ তোমার কাছে